হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভিশন ডব্লিউ বিসিএস। আজ আমরা একটা চ্যাপ্টার করব, সেই চ্যাপ্টারটা হচ্ছে অ্যাবাউট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019। নাও উই নিড টু নো হোয়াট ইজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019। এটা এখন একটা বার্নিং টপিক অ্যান্ড উই শুড অল বি অ্যাওয়ার অফ হোয়াট ইট ইজ। তো এখানে আমরা আগে পড়ব হোয়াট ইজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা আমাদের জানতে হবে। তো সেই অনুযায়ী আগে আমরা জানব ওয়াই দিস ইজ এন ইম্পর্টেন্ট, ওয়াই দিস ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়াই দিস ইজ ইন নিউজ। দেখো, রিসেন্টলি ইন ডিসেম্বর, কিছুদিন আগে পার্লামেন্ট প্রপোজড দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। পার্লামেন্টে প্রেসিডেন্টের অ্যাসেন্ট পেল, রাজ্যসভা লোকসভায় বোথ হাউসে পাস হলো। এই বিলে কি বলছে? দ্য বিল সিক্স টু গ্রান্ট ইন্ডিয়ান সিটিজেনশিপ টু পার্সন বিলঙ্গিং টু, যারা হচ্ছে তোমার বিলঙ্গিং টু শিখ, হিন্দু, বুদ্ধিস্ট, পার্সি, খ্রিশ্চান কমিউনিটি থেকে আসছে, মানে বেসিক্যালি যারা নন ইসলামিক কমিউনিটি থেকে আসছে এবং পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসছে, তারা তাদেরকে সিটিজেনশিপ গ্রান্ট করা হবে। কেন না? অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট, পাকিস্তান, আফগানিস্তান, দিজ আর দ্য কান্ট্রিজ যেখানে এরা কান্ট্রির যে হেড, সে ডিক্লেয়ার করে দিয়েছে, মানে মেনশন করে দিয়েছে যে এটা হচ্ছে ইসলামিক কান্ট্রি। অবভিয়াসলি ইসলামিক কান্ট্রিতে দিজ নন মুসলিমস আর মাইনরিটি হিসেবে কনসিডার করা হবে, এবং হতেই পারে যে এই মাইনরিটিরা কোনো কারণে মানে গভর্নমেন্ট স্কিমস বা ফেসিলিটিসগুলো থেকে বঞ্চিত বা কোনো কারণে প্রতারিত, সেই জন্য তারা যদি ইন্ডিয়াতে আসতে চায় প্রপার ইনভেস্টিগেশনের থ্রু তাদেরকে আনা হবে এবং তাদের সিটিজেনশিপ দেওয়া হবে। ইট বেসিক্যালি ইন্টেন্ডস টু মেক ইট ইজিয়ার ফর নন মুসলিম ইমিগ্রেন্টস ফ্রম থ্রি মুসলিম মেজরিটি নেইবার্স টু বিকাম ইন্ডিয়ান সিটিজেন। মুসলিম মেজরিটি যে নেইবার্স, তাদের থেকে নন মুসলিম যে ইমিগ্রেন্ট, তাদের এখানে এসে সিটিজেনশিপ অ্যাকোয়ার করাটা অনেক বেশি ইজি করে দেওয়া হলো। সো দিস ইজ অ্যাবাউট দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019। এবার আমরা একবার এক ঝলকে দেখে নেব হোয়াট ওয়াজ দেয়ার ইন সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই 1955 যে অ্যাক্ট, এটাকেই অ্যামেন্ড করা, মানে সংশোধন করে 2019 এই বিলটা আনা হয়েছে। তো আগের বিলটা কি ছিল একবার দেখে নিই। সিটিজেন অফ ইন্ডিয়া ক্যান বি অ্যাকোয়ার্ড ইন ফলোয়িং ওয়ে। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কীভাবে অ্যাকোয়ার করা যায়? একটা হচ্ছে দেখো, সিটিজেন শিপ অ্যাট দি কমেন্সমেন্ট অফ দি কনস্টিটিউশন, এই জায়গাটা চলে আসো। পিপল হু ওয়ার ডোমিসাইল্ড ইন ইন্ডিয়া অ্যাজ অন 26th November 1949 অটোমেটিক্যালি বিকামস দ্য সিটিজেন অফ ইন্ডিয়া বাই ভার্চু অফ সিটিজেনশিপ অ্যাট দি কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন। বলছে যে সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন মানে হচ্ছেন 26th November 1949 অবধি যারা ইন্ডিয়াতে ছিল তারা অটোমেটিক্যালি উইল বি দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া। তারপরে দেখো, সিটিজেনশিপ বাই বার্থ, যারা 26 জানুয়ারি, পার্সনস হু আর বর্ন ইন ইন্ডিয়া অন অর আফটার, মানে 26 জানুয়ারিতে কিংবা তারপরে যারা জন্মেছে ইন 1950 বাট বিফোর 1st July 1976 আর বর্ন ইন্ডিয়ান সিটিজেন, দ্যাট ইজ সিটিজেনশিপ বাই বার্থ। তারপরে দেখো, বাই ডিসেন্ট, A person born after 1st of July 1987 এবং ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইফ, এনি ইন্ডিয়ান সিটিজেন হবে আফটার 1st of July 1987 পরে বর্ন হয়ে, তার জন্য কন্ডিশন, কি কন্ডিশন? ইফ ইদার অফ দ্য প্যারেন্টস ওয়াজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ বার্থ, যে বর্ন করবে আফটার দিস 1st of July 1987, তাদের মধ্যে তার যে প্যারেন্ট, তার একটা প্যারেন্টকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যাট দ্য টাইম অফ দিস ওয়েন দ্য চাইল্ড ওয়াজ বর্ন। নেক্সট চলে আসো, দিস ওয়াজ বাই ডিসেন্ট। তারপরে আসে তোমার পার্সন বর্ন অ্যাজ অন আওয়ার আফটার 3rd December 2004 আর ইন্ডিয়ান সিটিজেন, ইফ বোথ দ্য প্যারেন্টস অ্যান ইন্ডিয়ান সিটিজেন অর ইফ ওয়ান প্যারেন্ট ইজ অ্যান ইন্ডিয়ান সিটিজেন অ্যান্ড দি আদার ইজ নট অ্যান ইলিগাল মাইগ্রেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ। বলছে আরেকটা কন্ডিশন হচ্ছে, 3rd December 2004 পরে জন্মেছে, কিন্তু এখানে আবার দু তিনটে কন্ডিশন আছে। একটা হচ্ছে দুটো প্যারেন্টই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে অ্যাট দ্য টাইম অফ বার্থ, কিংবা একজন হবে ইন্ডিয়ান সিটিজেন আর একজন হবে
the citizen by ধরো কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন অর বাই ডিসেন্ট অর বাই নিউট্রালাইজেশন অর বাই রেজিস্ট্রেশন কোনোভাবে তাকে সিটিজেন হতে হবে এখানকার, বাট সে যেন ইললিগাল মাইগ্রেন্ট না হয়ে থাকে অ্যাট দ্য টাইম অফ বার্থ। সিটিজেনশিপ বাই বার্থ ইজ নট অ্যাপ্লিকেবল ফর চিলড্রেন অফ ফরেন ডিপ্লোম্যাট পার্সোনাল অ্যান্ড দোজ হু আর এনিমি এলিয়েন্স। এবার ধরো কোনো ফরেন ডিপ্লোম্যাট ইন্ডিয়াতে এলো, তার কোনোভাবে চাইল্ড বর্ন করলো, বা কোনো এলিয়েন এনিমি ইন্ডিয়াতে এলো তার চাইল্ড বার্থ হলো, তো তাদেরকে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হবে না। তো দিস ওয়াজ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 অ্যান্ড দিস ইজ অ্যামেন্ডেড, অ্যামেন্ড করে আনা হয়েছে সিটিজেনশিপ অ্যাক্ট 2019। এবার খুব সহজে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব, হু আর ইললিগাল মাইগ্রেন্ট। খুব সোজা, এক হচ্ছে যারা উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইন্ডিয়াতে এসছে তারা ইললিগাল মাইগ্রেন্ট, আর দ্বিতীয় হচ্ছে তোমার যারা ভ্যালিড যে টাইম তার থেকে অনেক বেশি এক্সিড করে গেছে তারা হচ্ছে ইললিগাল মাইগ্রেন্ট। এবার এদের দুজনকে ফরেন অ্যাক্ট 1946 আন্ডারে যারা উইদাউট এনি ডকুমেন্ট এসছে তাকে অ্যারেস্ট করা হবে, আর যারা ডকুমেন্টের ভ্যালিডিটি চলে যাওয়ার পরেও ইন্ডিয়াতে থেকে গেছে তাদের পাসপোর্ট এন্ট্রি টু ইন্ডিয়া অ্যাক্ট 1920 আন্ডারে অ্যারেস্ট করা হবে। এবার হচ্ছে কি, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এর একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এখানে দেখো কী বলছে, ইন্ডিয়া সিটিজেনশিপটা আগে কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট 1955 রেগুলেট করতো, বাট এখন এটাকে চেঞ্জ করে আনা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 2019। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আন্ডার সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ কটা মেথড আছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাকোয়ার করার, দ্যাট ইজ 5 মেথড, এবং সেই 5টা মেথড আমরা পড়লাম। তার সাথে সাথে আরেকটা মেথড হচ্ছে তোমার কোনো টেরিটরি যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি কোনো টেরিটরি অ্যাকোয়ার করে তাহলে সেইখানকার লোকজনও হয়ে যাবে ইন্ডিয়ান সিটিজেন। কিন্তু ইললিগাল মাইগ্রেন্টসরা কখনো ইন্ডিয়ান সিটিজেন হতে পারবে না অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, দিস 1955 অ্যাক্ট। নেক্সট চলে আসো, ইন 2015 অ্যান্ড 2016 গভর্নমেন্ট কী করলো, কটা গ্রুপকে এক্সেম্পট করে দিল, মানে এই যে বলা হলো না ইললিগাল মাইগ্রেন্ট, এই ইললিগাল ব্যাপারটা থেকে কটা গ্রুপ অফ পিপলকে এক্সেম্পট করে দিল, যেখানে হিন্দু শিখ বুদ্ধিস্ট জেন্স পার্সি খ্রিশ্চান ফ্রম আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান হু রিচড ইন্ডিয়া অন অর বিফোর December 31, 2014। কী করলো, 2015-16 বলা হলো যে ইললিগাল মাইগ্রেন্ট বলা হবে না, কাদের বলা হবে না, যারা ধরো নন মুসলিম এবং তারা আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে এসছে ইন্ডিয়াতে বিফোর 31 December 2014 আগে, তাদেরকে ইললিগাল মাইগ্রেন্ট বলা হবে না। দিস মেন্ট দ্যাট দিস পার্টিকুলার ক্যাটাগরিজ অফ ইললিগাল মাইগ্রেন্ট হুড নট বি ডিপোর্টেড অর জেল ফর বিং উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্ট। বলা হচ্ছে এইটা অনুযায়ী, এই যে গভর্নমেন্ট বললো যে এদেরকে এক্সেম্পট করা হচ্ছে ফ্রম স্পেসিফাইড গ্রুপস অফ ইললিগাল মাইগ্রেন্ট, এইটার অনুযায়ী এদেরকে এরা যদি ধরা পড়ে উইদাউট এনি ডকুমেন্ট দে ওয়ন্ট বি অ্যারেস্টেড। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2016 পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয়েছিল এই 1955টাকে কারেক্ট করার জন্য, কিন্তু কোনো কারণে এটা লোকসভা ল্যাপস করে যায় 16 লোকসভা, এবং পরে রাজ্যসভাতেও পাস হয় না, এবং লেটার এই কিছুদিন আগে এটা পাস করে। আচ্ছা, এবার হচ্ছে কী ফিচার্স, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 এর প্রধান ফিচার্সগুলো একবার দেখব, এর সাথে রিলেটেড আর্গুমেন্টস ইন ফেভার আর্গুমেন্টস আগেনস্ট দিস সেটাও একবার পড়ব। কী ফিচার্সের মধ্যে আমরা যেটা পড়ব, একটা হচ্ছে দেখো সিটিজেনশিপ অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, রিলিজিয়নের ওপর বেস করে সিটিজেনশিপটাকে দেওয়া হচ্ছে, যেটা মেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কী ফিচার। অ্যাকর্ডিং টু 1955 যে সিটিজেনশিপ, সেখানে কিন্তু এরকম কোনো ব্যাপার ছিল না যে পার্টিকুলারলি নন মুসলিম কমিউনিটিসে এরকম একটা প্রায়োরিটি দেওয়া হবে, বাট ইন দিস সিটিজেনশিপ বিল যারা 31 December 2014 আগে ইন্ডিয়াতে এসছে, অ্যান্ড সেটা হচ্ছে তোমার পাকিস্তান বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান থেকে, অ্যান্ড তারা যদি হয় নন মুসলিম কমিউনিটি থেকে তাহলে তারা সিটিজেনশিপ পাবে। আরেকটা দেখো,
এই যারা পাচ্ছে সিটিজেনশিপটা তারা কিছু জায়গায়, মানে সব জায়গায় কিন্তু এলিজিবল নয়, সেই কোন জায়গাগুলোতে তারা এলিজিবল নয় সেটা পড়ে নেব। মানে ধরো তারা একটা পার্টিকুলার জায়গা এলো, বেঙ্গলে ঢুকলো, সো দে উইল বি এলিজিবল ফর দ্যাট কাইন্ড অফ সিটিজেনশিপ। কিন্তু তারা যদি ত্রিপুরাতে বা মেঘালয়াতে ঢুকে পড়ে, দে ওন্ট বি এবল টু গেট দ্য সিটিজেনশিপ। এক্সেপশনসগুলো কি, একটা হচ্ছে যে জায়গাগুলোতে ইনার লাইন পারমিট লাগে সেখানে গিয়ে তারা যদি থাকে, বসবাস করে, তাহলে দে ওন্ট বি গেটিং দ্য সিটিজেনশিপ অফ ইন্ডিয়া। আর একটা হচ্ছে যে জায়গাগুলো আন্ডার সিক্সথ শেডিউল, সেই জায়গাগুলোতে থাকলে তারা সিটিজেনশিপ পাবে না। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ আসামের নাম, আসামের মাত্র তিনটে ডিস্ট্রিক্ট হচ্ছে অটোনোমাস কাউন্সিল আছে, আদারওয়াইজ তিনটে ডিস্ট্রিক্ট ছাড়া বাকি সব ডিস্ট্রিক্ট কিন্তু মেজরিটিটাতেই কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা লাগু হচ্ছে, সেই জন্য আসাম প্রোটেস্টটা করছে। এই লেসনেরই লাস্টে আমি তোমাদের ভালো করে বোঝাবো যে বিশেষ করে আমরা আসামে এরকম প্রোটেস্ট কেন দেখছি। চলো নেক্সট হচ্ছে সিটিজেনশিপ বাই ন্যাচুরালাইজেশন, এটা খুব ইম্পর্ট্যান্ট, এইটার ওপর বেসিস করেই কিন্তু পুরোটা ডিসিশন নেওয়া হয়েছে। দেখো বলছে যে আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সিটিজেনশিপ কারা পাবে, তারা অ্যাটলিস্ট ইন্ডিয়াতে লাস্ট ইয়ারের 12 মাস থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ 14 বছরের মধ্যে 11 বছর তাদেরকে ইন্ডিয়ায় থাকতে হবে। এবার যারা নন মুসলিম তাদের একটু রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে 11 থেকে 5 ইয়ার্স অবধি, এবং বলা হচ্ছে যে এই এই 6 ইয়ার্সের মধ্যে ইউ উইল বি গেটিং দ্য সিটিজেনশিপ। বাট যারা মুসলিম ক্যান্ডিডেটস তাদেরকে 12 বছরের মধ্যে পুরো 11 বছর থাকবে, তবেই তারা সিটিজেনশিপ পাবে। এবার দেখো আমরা কী জানি, অ্যাকর্ডিং টু আর্টিকেল 14 ইকুয়ালিটি, এবং সেই আর্টিকেল 14-এর ভায়োলেশন কিন্তু এখানে হচ্ছে। এখানে চলে আসো আর্গুমেন্টস আগেনস্ট দ্য বিল, এখানে এলে তোমরা বুঝতে পারবে কি বলছে। ফান্ডামেন্টাল ক্রিটিসিজম অফ দ্য বিল হ্যাজ বিন স্পেসিফিক্যালি টার্গেটস অফ মুসলিম, বলা হচ্ছে যে বেশিরভাগ বলছে এটা হচ্ছে টার্গেট টু দ্য ইসলাম রিলিজিয়ান পিপল। ক্রিটিক্সরা বলছে যে দিস ইজ আ ভায়োলেশন অফ আর্টিকেল 14 অফ দি কনস্টিটিউশন উইচ গ্যারান্টিজ রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফ সেকুলারিজম। বলছে আর্টিকেল 14 অনুযায়ী যে প্রিন্সিপাল অফ সেকুলারিজম অ্যান্ড রাইট টু ইকুয়ালিটি আছে, সেটা ভায়োলেট হচ্ছে থ্রু দিস বিল। ইন্ডিয়াতে আরেকটা জিনিস যেটা ভায়োলেট হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়াতে আরও অনেক রেফিউজিস রয়েছে, উইচ ইনক্লুডস তামিলস যারা শ্রীলঙ্কা থেকে আসছে, অ্যান্ড অলসো হিন্দু রোহিঙ্গাস যারা মায়ানমার থেকে আসছে, তারা কিন্তু এই অ্যাক্টের আন্ডারে কভার্ড হচ্ছে না। তাহলে এই দুটো হচ্ছে আর্গুমেন্ট উইচ কামস আগেনস্ট দিস বিল। ডিসপ্রাইট এক্সামশন গ্রান্টেড টু সাম রিজিয়ন্স ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট টু প্রসপেক্ট সিটিজেনশিপ ফর ম্যাসিভ নাম্বার অফ ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্ট হ্যাজ ট্রিগার ডিপ অ্যাংজাইটি ইন দ্য স্টেট। বলছে কি, বিশেষ করে দেখো আসামে এটা কেন হচ্ছে, আসামে একটা জিনিস হচ্ছে আসাম একটা স্টেটে দুরকম আইন, একটা হচ্ছে একটা হচ্ছে তোমার শেডিউল 6-এর আন্ডারে তিনটে ডিস্ট্রিক্ট পড়ছে, একটা ওই তিনটে ডিস্ট্রিক্ট ছাড়া বাকিটা পুরোটা এই সিএবির আন্ডারে আসছে, সেই জন্য বিশেষ করে এই গণ্ডগোলটা। এবার কিছু আর্গুমেন্টস তো এর ফেভারেও রয়েছে, সেই আর্গুমেন্টগুলো কি দেখো, পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এরা হচ্ছে তোমার নিজেদেরকে ইসলামিক কান্ট্রি হিসেবে মেনশন করে দিয়েছে। এখানে যে ইসলামিক, এখানে মেজরিটি অফ দি পপুলেশন ইজ আর মুসলিমস, সেই জন্য এখানে যারা নন মুসলিম তাদের ওপর কোনো রকম মানে এখানে যারা মাইনরিটি বা নন মুসলিম তাদের ওপর কোনো রকম অত্যাচার হলে তারা এখানে চলে আসতে পারবে, দিস ইজ অ্যান আর্গুমেন্ট ইন ফেভার। আরেকটা হচ্ছে This bill will come as big as boon to all those people who have been victims of partition. বলছে ধরো যারা পার্টিশনের সময় ভিকটিম হয়েছে এবং যারা বাধ্য হয়েছে ইস্ট পাকিস্তান বা পাকিস্তানে গিয়ে থাকতে, তারা এই বিলের আন্ডারে ইন্ডিয়াতে চলে আসতে পারবে। এবার দেখো বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের ভাগের সময় এবং কোন সময়টায় বিশেষ করে এই মানুষের এদিক ওদিক যাতায়াতটা হয়েছে, সাইটিং দ্য পার্টিশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অন রিলিজিয়াস লাইন্স
1947, the government has argued that millions of citizens of undivided India belonging to various faiths were staying in Pakistan and Bangladesh from 1947. বলছে বিভিন্ন কারণের জন্য আফটার পার্টিশন বিভিন্ন আদার দেন মুসলিমস বিভিন্ন আরও জাতির মানুষরা কিন্তু পাকিস্তান বা বাংলাদেশে থাকতে বাধ্য হয়েছে আফটার 1947. The constitution of Pakistan, Bangladesh and Afghanistan বলে কি দে হ্যাভ আ স্পেসিফিক স্টেট রিলিজন, দ্যাট ইজ দে ফলো দ্য ইসলামিক. এবং এখানে হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিশ্চান কমিউনিটি বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন রকমভাবে তারা ইনফিওরিটি কমপ্লেক্সের দ্বারা মানে ইনফিওরিটি ওদেরকে বোঝানো হয়েছে যে তুমি এখানে মাইনরিটি, ইউ ওন্ট গেট দ্যাট মাচ অফ প্রিভিলেজ যেটা মুসলিমসরা পাবে. এইভাবে বলা হচ্ছে যে এইভাবে ওরা অনেক হিউমিলিয়েশন, অনেক পার্সিয়ালিটি সহ্য করেছে, সেই জন্য তাদেরকে একটা ছুট দেওয়া হচ্ছে যে ইফ দে ওয়ান্ট দে ক্যান কাম ব্যাক টু ইন্ডিয়া. বলা হচ্ছে এরম অনেক লোকজন রয়েছে যারা have fled to India to seek shelter and continue to stay in India even if their travel document have expired. বলছে এরকম অনেক রয়েছে যারা এই মাইনরিটি হওয়ার কারণে সেই জায়গা থেকে চলে এসেছে ইন্ডিয়াতে এবং ডকুমেন্ট এক্সপায়ার হয়ে যাওয়ার সত্ত্বেও ইন্ডিয়াতে রয়েছে. They won't get punished. দেখো কী বলছে, আফটার ইন্ডিপেন্ডেন্স নট ওয়ান্স বাট টুয়াইস. বলছে ইন্ডিপেন্ডেন্সের পর এরকম অনেকবার হয়েছে ইন্ডিয়াতে হিউজ একটা পপুলেশন এক্সপ্লোশন দেখা গেছে, যেখানে অ্যারাউন্ড 1.2 মিলিয়ন রেফিউজিস হ্যাভ কাম টু ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম অফ ইন্দিরা মুজিবুল প্যাক্ট 1972 অ্যাজ রেফিউজিস. বিকজ ইন্দিরা গান্ধী বলেছিলেন যে ইন্ডিয়া উইল টেক রেসপন্সিবিলিটি অফ ইটস নেইবারহুড মাইনরিটিস, এবং সেই জন্য অনেক শিখ, খ্রিশ্চান, হিন্দু, বুদ্ধিস্ট যারা ওই জায়গায় ছিল তারা চলে এসছে এখানে. এই জন্য কাউন্টটা বলে দিয়েছে, দেখো এই সময় কিন্তু অ্যারাউন্ড 1.2 মিলিয়ন রেফিউজিস ইন্ডিয়াতে অ্যাবজর্ব করা হয়েছিল. তো এই থেকে কী হচ্ছে, আস্তে আস্তে ইন্ডিয়াতে কি হিউম্যান মানে পপুলেশন এক্সপ্লোটেশন হচ্ছে. এবার একটা জিনিস আমাদের জানতে হবে, হোয়াট ইজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এটা আমরা জানলাম. এবার ন্যাশনাল রেজিস্ট্রার ফর সিটিজেন, NCR, হোয়াট ইজ দিস. এখানে একটা সিম্পল জিনিস আমরা দেখবো, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝে নেবো. দুটোর মধ্যে যদি ডিফারেন্সটা আমরা বুঝে নিই তাহলে কিন্তু আমাদের কাছে এই দুটো জিনিসই ক্লিয়ার হবে. নাও হোয়াট ইজ CAB? CAB হচ্ছে একটা অ্যাক্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্যসভা, লোকসভা, প্রেসিডেন্ট তিনজনে অ্যাসেন্ট দিয়ে পাশ করেছে. বাট NCR-টা কী? NCR হচ্ছে একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্রসেস. NCR কিন্তু রিলিজিয়ন বেসড না, বাট CAB, দ্যাট ইজ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, দিস ইজ রিলিজিয়ন বেসড. NCR-টা হবে ইন আসাম আপ টু 1971, মানে টিল 1971 আসামে যারা ঢুকেছে ওনলি দে উইল গেট সিটিজেনশিপ, তারপরে তারা সিটিজেনশিপ পাবে না. ওয়াইল CAB সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল অনুযায়ী 2014 পর যারা আগে যারা এসছে তারা অবধি সিটিজেনশিপ বিল পাবে, মানে সরি সিটিজেনশিপ পাবে. NCR ভেরিফিকেশনটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে একটা ডিজিটাল রেজিস্ট্রার যেখানে একজন মানুষের বা একজন সিটিজেনের ডেমোগ্রাফিক ইনফরমেশন থাকবে এবং সেটা হবে ইন ডিজিটাল ফরম্যাট. এবং দ্য নেমস অফ অল পার্সন বর্ন ইন ইন্ডিয়া অর হ্যাভিং ইন্ডিয়ান পার্সেন্টেজ অর হ্যাভিং রিসাইডেড ইন ইন্ডিয়া ফর অ্যাট লিস্ট 11 ইয়ার্স তারা এই INCR-এ মেনশন থাকবে. বলছে সব রকম মানুষ যারা ইন্ডিয়াতে জন্মেছে বা ইন্ডিয়ান পার্সেন্টেজে পার্টিসিপেট করেছে বা গিভেন রিকোয়ারমেন্টস ফুলফিল করছে, তার সাথে সাথে ইন্ডিয়াতে 11 বছর কাটিয়েছে টানা, তারা কিন্তু NCR-এর আন্ডারে দে উইল বি ডিক্লেয়ার অ্যাজ সিটিজেন্স. তাহলে এখানে আমরা দুটো জিনিস, একটা জিনিস খুব ক্লিয়ার হলো আমাদের কাছে, ডিফারেন্স বিটুইন CAB অ্যান্ড NCR. CAB-টা হচ্ছে একটা অ্যাক্ট, NCR-টা হচ্ছে একটা ডিজিটাল প্রসেস যেটা থ্রু আমরা সিটিজেনশিপ দিতে পারবো. CAB বেস ইয়ার হচ্ছে 2014, NCR-এর বেস ইয়ার হচ্ছে 1971. এবার যেটা নিয়ে ঝামেলা হচ্ছে, NCR ইন আসাম, দ্যাট ইজ ন্যাশনাল রেজিস্ট্রার ফর সিটিজেন ইন আসাম, এটা কী, কেন এত ঝামেলা হচ্ছে, সেটা একবার তাড়াতাড়ি করে দেখে নেব.
তার আগে আসামের একটু হিস্ট্রিটা বলে নিই। আসামে বহু বছর ধরে আহোম ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টি রুল করেছে, এবং সেই ডাইনেস্টির যে কালচার, ল্যাঙ্গুয়েজ, সেইগুলো ছেড়ে দিয়ে গেছে আসামের কাছে। তারপর আসামে আস্তে আস্তে আহোম ডাইনেস্টি সারেন্ডার করার পর ব্রিটিশার্সরা এসে, ব্রিটিশার্সরা এসে এই আসামটাকে বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলের মধ্যে ঢুকিয়েছে। এবার হলো কি, আসামে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বিকেম দি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ। এবার আসামের কিছু লোকজন আস্তে আস্তে রিয়েলাইজ করতে লাগলো যে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের কালচার আস্তে আস্তে মিশে যাচ্ছে, এবং সেটা প্রোটেক্ট করার জন্য সেই সময় থেকে প্রোটেস্ট শুরু হলো। তখন অনেক প্রোটেস্ট হয়েছে এবং ফাইনালি আসাম অ্যাকর্ড সাইন হয়, যেটাতে গভর্নমেন্ট রাজি হয় যে যারা 24th March 1971 আগে এসছে শুধুমাত্র তারাই পাবে সিটিজেনশিপ। এবং সেই এনআরসি হয়, এবং এনআরসিতে 1971 পরে যারা আসামে গেছে তাদেরকে সিটিজেন্স, নন সিটিজেন্স হিসেবে ডিক্লেয়ার করার ফলে আসামে প্রচুর ঝামেলা হয়। কেন কি, আসামে হঠাৎ করে দেখা যায় যে উইদিন দ্য স্প্যান অফ 100 ইয়ার্স হিউজ পপুলেশন গ্রোথ হয়েছে, এবং আসাম অতটা ওয়েল ডেভেলপ নয়, অত ইন্ডাস্ট্রি নেই আসামে, এবং সেই জন্য আসামের লোকেরা যারা অ্যাকচুয়ালি আসামি পিপল তারা চাইছে যে তাদের কমিউনিটিটা থাকুক। তাদের কাছে হিন্দু মুসলিম কিছু যায় আসে না, তারা চায় আসামের অরিজিনাল লোকরা থাকুক যারা সেই কালচার, সেই ল্যাঙ্গুয়েজটাকে প্রিজার্ভ করতে পারবে। এবং বাইরে থেকে যে লোকরা আসছে তারা অনেক কম পয়সায় অনেক জায়গায় কাজ করতে রাজি হয়ে যাচ্ছে, যার ফলে এরা চাকরি পাচ্ছে না। তো এই জিনিসটাকে প্রিজার্ভ করার জন্য আসাম প্রোটেস্ট করছে, যাতে এখানে 1971 পর থেকে যেন কাউকে সিটিজেনশিপ দেওয়া না হয় এবং তাদের যেন সরিয়ে দেওয়া হয়। মোর ওভার দেখো, আসামে আমি আগেই বললাম যে তিনটে মাত্র ডিস্ট্রিক্ট হচ্ছে শেডিউল সিক্সের আন্ডারে পড়ছে, বাকি হোল অফ আসাম ইজ নর্মাল স্টেট এর মধ্যে পড়ছে, এবং সেখানে সিএবি বিল লাগু। সেই জন্য প্লাস এটাও প্রোটেস্ট করা হচ্ছে যে একটা স্টেটে দুরকম ল কী করে চালু হতে পারে। তো এইগুলো মিলিয়ে একটা আসামে প্রোটেস্ট হচ্ছে। টোটাল 3.3 crore পিপল হু হ্যাড অ্যাপ্লাইড ফর ইনক্লুশন ইন ডকুমেন্ট, ফাইনাল ভার্সন অফ এনআরসি যেটা 31st August বেরোয়, সরি, সেখানে দেখা যায় যে কন্টেন্ট নেমস অফ অনলি 3.11 crore পিপল, বলছে 3.3 crore নাম দিয়েছে, যার মধ্যে 3.11 মানুষজনের নাম এসছে। অ্যাবাউট 19 lakh পিপল ওয়ার নট ইনক্লুডেড ইন এনআরসি, 3.30 crore মতো, সরি, 3.30 crore মতো লোক নাম দিয়েছে, যার মধ্যে 3.11 নাম এসছে, বাকি 19-এর নাম আসেনি, 19 lakh নাম আসেনি, ঠিক আছে। এবং সেই জন্য অনেক মানুষজন খুব ডিপ্রেসড হয়েছে, খুব মানে মনে তারা, তাদেরকে বলা হয়েছে দিজ পিপল আর নট সিটিজেন্স অফ আসাম নর সিটিজেন্স অফ ইন্ডিয়া, সেই জন্য এই নিয়েও এর আগে অনেক ঝামেলা হয়েছে। দ্য পিপল হু ফেল টু প্রুভ সিটিজেনশিপ ওয়ার নট ওনলি মুসলিমস বাট অলসো হিন্দুজ, শুধুমাত্র মুসলিম নয়, অনেক হিন্দু মানুষজনও রয়েছে যারা ফেলড টু প্রুভ দেম সেলফ অ্যাজ সিটিজেন্স অফ ইন্ডিয়া। এবং ইনারা হচ্ছেন যারা তোমার 24th March 1971 পরে এসছে। Not all omitted from NRC in Assam were illegal migrants from Bangladesh, but migrants from neighboring states. বলছে কি, শুধুমাত্র যে বাংলাদেশ থেকে এসছে তাদেরকে সরানো হয়েছে তা নয়, এরকমও লোকজন আছে যারা ধরো বেঙ্গল বা নেবারিং স্টেট থেকে আসামে গেছে। তাই জন্য ইউনিয়ন গভর্নমেন্ট কি করছে, এনআরসি থ্রু আউট ইন্ডিয়াতে করছে, যাতে এরকম একটা ক্লিয়ারিটি আরও বিশেষ করে পাওয়া যায়। হাউএভার, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 নন মুসলিমদেরকে আসাম থেকে তো সরতে সাহায্য কর, আসাম থেকে হয়তো সরিয়ে দেবে এনআরসির দ্বারা, কিন্তু ইন্ডিয়াতে এরা থাকতে পারবে, ইন্ডিয়াতে এরা সিটিজেনশিপ পেয়ে যাবে। কারণ আমরা আগেই পড়েছি নন মুসলিম যদি হয় এবং এই নেবারিং কান্ট্রিগুলো থেকে যদি এসে থাকে তারা কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে, যদি তারা 2014 31st December আগে এসে থাকে। তো এই হচ্ছে অ্যাবাউট দি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল 2019 অ্যান্ড এনআরসি ইন আসাম। আশা করি খুব ছোট্টো করে নোটসটা দিয়েছি, নোটসটা হয়তো বড়ো বাট খুব ছোটো করে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। কোনো ডাউট, কোনো কনফিউশন থাকলে আমার থেকে জেনে নেবে। টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।